নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমি যথারীতি ডিনারের রান্না শুরু করে দিয়েছি। এখানে ডিম রান্না করছি, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চায়ের জলটাও হচ্ছে, এখানে আমি চা পাতা দিয়ে নেব। সবে মাত্র হাজবেন্ড অফিস থেকে আসলো, তাহলে চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে চাটা রেডি করে নিয়েছি, আর এখানে নিমকি আর মুড়ি নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য। ভাতটা এখানে হচ্ছে, আর রান্নার জন্য গ্যাসটাকে আমি মুছবো। রান্না করার পরে গ্যাসটা তো নোংরা হয়, আর এখানে কিছু বাসনও জমে গেছে, সেগুলো আমি মাজবো। আর আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কী কী এনেছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটু একটু করে আমি সব দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। চাটা খেয়ে নিয়েছি, এখন এই যে বাসনগুলোকে আমি পরিষ্কার করে মেজে ধুয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করতে থাকি। দেখো রান্নার পরে আমি সমস্ত বাসনগুলোকে মেজে নিয়েছি, পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়েছি, গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি। এখানে ওই যে ভাতটা আছে, আর এখানে রান্নার পরে রান্না করতে গিয়ে যে ন্যাকড়াগুলো আমার লাগে সেগুলো আমি এখানে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি, এগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর এখন চলুন আমি দেখাবো আপনাদের আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কী কী নিয়ে। চলো এখন শেয়ার করি যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কী কী নিয়ে আসলে। এনেছে এই যে সজনার ডাটা দেখতে পাচ্ছ, এনেছে কাঁকরোল, এখানে এনেছে টমেটো, এই যে কাঁচা লঙ্কা। এই মোটা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে, সরুগুলো ঝাল হচ্ছে না। তো এগুলো কিন্তু দেখো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগে, বেশ ঝাল আছে। আর এখানে দেখো কী এনেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কী, এটা ডুমুর। তো এটাকে আমি ধুয়ে একটুখানি সিদ্ধ করে রাখবো নুন হলুদ দিয়ে। আর এটা তোমরা কে কে চেনো জানি না, এটা হচ্ছে কচুর ফুল, আমরা যে গাঁঠি কচু খাই সেই গাছের এটা ফুল, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে এর রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এর মধ্যে আছে শশা। তো এগুলোই আসার সময় নিয়ে এসেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ডিনারে আমি আজকে করেছি এই যে ডিম কষা করেছি, আর কালকে যে লাউ চিংড়ি করেছিলাম, আর অর্ধেক লাউটা ছিল সেটা দিয়ে আজকে একইভাবে লাউ চিংড়ি করে নিয়েছি, কারণ লাউটা রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এখানে আমি করেছি পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে একটা নিরামিষ, আর ভাতটা তো তোমাদের আগে দেখিয়ে দিলাম। তো আজকে এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগছে বলো আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো। যদি ভালো লাগে, তোমাদের যদি মানে সাড়া পাই যে ভালো লাগছে, তো আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। ও আর এখানে নিয়ে এসছে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে এমনি লঙ্কার গুঁড়ো নিয়ে এসছে, এটাও নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে একটা ব্রেড নিয়ে এসছে, এটা দেখানো হয়নি। তো বন্ধুরা আজকের মতো এইটুকু, আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছোট্ট ছোট ব্লগগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ।